আসসালামু আলাইকুম সবাইকে তানজিলাস কিচেন ইটালির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি তৈরি করে দেখাবো দারুণ মজার ডিমের স্পেশাল রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন দেখি রান্না করতে কী কী লাগবে। প্রথমে এই ডিমের কারির জন্য আমি একটা গ্রেভি তৈরি করব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো টক দই। তারপর এখানে একসাথে দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো। তারপর এটাকে ভালো করে একটি চামচের সাহায্যে একটা মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটি দেওয়ার কারণে এই ডিমের তরকারিটা খুবই স্পেশাল হয়ে যাবে, আর খেতেও খুবই দারুণ মজা হবে। এখন আমি সিদ্ধ করে রাখা ডিম নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো। তারপর এটাকে একটু মিশিয়ে তেলের মধ্যে হালকা ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে ডিমগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট পর ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি আর 2টি কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। পেঁয়াজটাকে গরম তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি রং করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চা চামচের মতো। এখন আবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যে এরকম হালকা বাদামি রং হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটোর বদলে কিন্তু টমেটো সসও ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিব যে দই আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওইটা। তারপর এটা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই টমেটো আর টক দইয়ের মিশ্রণটার কারণে এই কারিটার কিন্তু কালারটা খুবই সুন্দর হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে। যখন এরকম পানিটা একটু কমে আসবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আবার এই মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করবেন মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। মশলাটা যত ভালোভাবে কষানো হবে বা তেলের মধ্যে ভাজা হবে এই খাবারটাও কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকেও একটু কম পানি। তার পানিটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি রান্না করব 5 মিনিটের মতো। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর দেখবেন পানিটা একদমই শুকিয়ে যাবে আর তেলটা উপর দিকে ভেসে আসবে। আমার ডিমের স্পেশাল রেসিপিটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এখানে আমি সবুজ আর লাল দুই ধরনের কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কালারটাও খুব দেখতে ভালো লাগবে আর এটার ফ্লেভারটাও সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই ধনে পাতাগুলো আমার ডিপ করা ছিল, আপনারা চাইলে ফ্রেশ ধনে পাতা ইউজ করতে পারবেন, তাতে করে আরও বেশি সুন্দর লাগবে বা খেতে বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল দারুণ মজার স্পেশাল ডিমের রেসিপি। এটা আপনারা এখন খেতে পারেন ভাত কিংবা সাদা পোলাওয়ের সাথে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন।
আছে। এ পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো মজার রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।